আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল করিম সুন্দর একটি অনুষ্ঠানের সাথে আমাদেরকে যুক্ত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এজন্য সকল শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এ চ্যানেলও শুনতে পাচ্ছেন। এখানে প্রতিদিন আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পরিপূর্ণ ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে ইমানদারদেরকে উদ্দেশ্য করে অনেক আয়াত নাজিল করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য অনেক হাদিসের মধ্যে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, বলেছেন। আমরা বিস্তারিত শুনবো আজকে, যার কাছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ মুফতি গোলাম রব্বানী, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাথে আছি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রফেসর সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে পরিপূর্ণ ইমানদারের পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, মুসলিম হিসাবে আমরা যখন ইমান এনেছি, ইমানদারের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, তখন আমাদের প্রয়োজন যে আমার ইমানটা পরিপূর্ণ আছে কি না এবং কী কাজ করলে, কী আমল করলে ইমানটা পরিপূর্ণ হবে আর কী কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মহতারাম, আপনার কাছে আমরা শুনবো যে যে পরিপূর্ণ ইমানদারের পরিচয়, আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এইভাবে ইমানদারদেরকে অনেক খেতাব করে, উদ্দেশ্য করে অনেক আয়াত নাজিল করেছেন, যে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার জন্য, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা ইন্তেকাল করবে না। তা আমার কী কাজ করলে ইমানটা পরিপূর্ণ হবে এবং পরিপূর্ণ ইমান নিয়ে কবরে যেতে পারবো, আর কী কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় আমাদেরকে আপনি একটু বলবেন। এখানে একটা আয়াতের কথা বলবো, যে আয়াতে পরিপূর্ণ ইমানের কথা বলা হয়েছে, পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামকে আঁকড়ে ধরো পরিপূর্ণভাবে। এখানে ইমাম গাজালি রহমতুল্লাহ এই বিষয়টাকে আরও ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে পরিপূর্ণ মুমেন হতে হলে, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হলে, বা মুসলমান হিসেবে আমাকে যদি পরিপূর্ণতা আমার ভিতরে আনতে চাই, তাহলে পাঁচটা গুণ থাকতে হবে, পাঁচ ধরনের আমার গুণ থাকতে, পাঁচ ধরনের। প্রথম হলো আমার ইমান থাকতে হবে। কোরআনের বিভিন্ন আয়াতে ইমানের কথা বারবার তাকিদ দেওয়া হয়েছে, মুসলমানদেরকে মানে তোমরা ইমান আনো, সাহাবায়ে কেরামের মতো ইমান আনো, এই কথাটা আমিনু কামা আমানান নাস, আমিনু আমানু, এইভাবে কোরআন আয়াত, সাহাবায়ে কেরামের মতো ইমান আনার কথা বলা হয়েছে। ইমান যে বিষয়টা অনেক ব্যাপক বিষয়, সেখানে আমরা আখিরাতের বিষয়গুলো ইমান রাখবো। আখিরাতের বিষয় যে আমরা যদি ইমান রাখি, তাহলে দেখা যাবে আমাদের যে কার্যক্রমগুলো আছে কখনোই মানে শুধু পার্থিব জন্য হবে না, বরং আমরা আখিরাতমুখী হব, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে সততা আসবে, আর আমি যখন কোনো কাজ করব, করার পর আমার ভিতরে তৃপ্তি আসবে যে আমি এই কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম। যদি এই বিষয়টা যদি আমার ভিতরে না থাকে, তাহলে সেই তৃপ্তিটা আসবে না। যদি আমরা হাদিসের দিকে দেখি, সেখানে আল্লাহর নবী বলে দিয়েছেন যে কেউ যদি আখিরাতের প্রতি ইমান রাখে, সেজন্য তার ইকোনমিক দয়ফা মানে তার যে আত্মীয় স্বজন আছে, মেহমান আছে, বিশেষ করে মেহমান আছে, তাদের জন্য সম্মান করে। এই যে মুমিন হতে হলে মেহমানের সম্মান করা, মেহমানদারি করা, যেটা আমরা বলে থাকি যে কেউ যদি আসে মেহমান হন, তাকে এমনভাবে যদি সামর্থ্য থাকে পুরোপুরি মেহমানদারি করে। যদি এমন হয় যে সাহাবায়ে কেরাম দেখা গেছে যে ওনাদের সামর্থ্য ছিল না, নিজেরা ঠিকমতো খেতে পারতেন না, তারপরেও মেহমানদারি করতে কখনো কার্পণ্য করেননি। ইমানের বিষয়টা বলা হয়েছে, তারপরে ইবাদতের ব্যাপারে বলা হয়েছে যে পরিপূর্ণ মুমিন হতে হলে, মুসলমান হতে হলে ইবাদত আমাকে পরিপূর্ণ করতে হবে। ইবাদত বলতে আমরা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি বুঝাই, এছাড়াও যেটা আছে, যখন আল্লাহর যে হুকুম আছে সেই হুকুম পালন করার নামই হলো ইবাদত, এই বিষয়টার দিকে খেয়াল করতে হবে। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো
মুআমালাত, মুআমালাতের বিষয়ে মানে লেনদেন, এই লেনদেনের বিষয়টা আমাকে ক্লিয়ার রাখতে হবে। যদি আমি পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে আমার লেনদেন যদি উল্টাপাল্টা হয় তাহলে আমি যতই নামাজে পড়ি নামাজ পড়ি তাহলে আমি মুসলমান পরিপূর্ণ মুসলমান আমি হিসেবে আখ্যায়িত হব না। মুআমালাত মুআশারাত যে আছে সামাজিকতা, বাবার সাথে ভালো আচরণ, ভাইয়ের সাথে ভালো আচরণ, মানুষ দেখি যে বোনের সাথে ভালো আচরণ করে না, বিশেষ করে ওয়ারিস যে আছে উত্তরাধিকার দেওয়ার ক্ষেত্রে মনে করে যে বোন মনে হয় তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো এই উত্তরাধিকারে ছেলে যেমন উত্তরাধিকার হয় ডবল হিসেবে, মেয়েও অর্ধেক হিসেবে উত্তরাধিকার হয়। যতটুকু তার প্রাপ্য আছে সেই প্রাপ্যটুকু সে নিয়ে যাবে, সেটা তার হকই সে দিচ্ছে। হ্যাঁ, হকই নিচ্ছে, কিন্তু মনে করা হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে মনে হয় ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং এমন পর্যায়ে দাঁড়ায় যে শেষ পর্যন্ত ভাই বোনের সাথে সম্পর্ক অনেক সময় স্টপ করে দেওয়া হয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বোনরাও অনেক সময় মনে করে যে আমি যদি উত্তরাধিকার নিয়ে যাই তাহলে আর মনে হয় আমাকে কখনো মেহমানদারি করবে না, আমাকে বাপের বাড়িতে আসতে দিবে না, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলি থেকে আমাদের অবশ্যই যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, মুমিন হতে চাই, তাহলে আমাকে মুআমালাত মুআশারাত মুআশারাতের ক্ষেত্রেও খুব দায়িত্বশীল হতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ভালো যে তার প্রতিবেশীর কাছে ভালো। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কাছের লোকেদের কাছে আমরা ভালো না, অনেক হয়তো পপুলার মানুষ বাইরে অনেক সুনাম আছে কিন্তু তার প্রতিবেশীরা বলে যে এই লোকটা খুব খারাপ, এই লোকটার আচরণ খুব খারাপ, এ তো মানে এক হাত জমির জন্য বা এই একটা জিনিসের জন্য খুব খারাপ আচরণ করে। এই যে এই ধরনের পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাকে প্রতিবেশীর কাছেও ভালো হতে হবে। আর সর্বশেষ যেটা ইমাম গাজ্জালি বলছেন যে পাঁচ ধরনের, এর মধ্যে সর্বশেষ উনি বলেছেন আখলাক, যদি আখলাক আমার সুন্দর হয় তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো। তো আখলাকের বলতে আমরা মনে করি যে চরিত্র, মানে চরিত্র কিন্তু সত্য কথা বলাটা এটা চরিত্রের অন্যতম একটা অংশ। আমরা এটা সত্য কথা বলাটাকে মানে এটা যে একটা ইবাদত, এটা যে একটা বড় বিষয় এটা অনেকে মনে করি না, যা মন চাচ্ছে আমরা বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিয়া, যে যেটা শুনলো সেটা বলে ফেললো। এখন বিশেষ করে ফেসবুকের যুগে তো বলতে হয় যে আমরা অনেক সময় অনেক কিছু শুনি, কার আগে কে প্রচার করবো এটা আমরা মানে খুব অনেক সময় আমরা খুব মানে চেষ্টা করি, অথচ এটা যাচাই করে তারপরে বলা দরকার। কারণ আমি এখানে ফেসবুকে যেটা আমি প্রচার করতেছি এই ব্যাপারে আমি একটা কথা বলতেছি, এই কথাটা যদি আমি মিথ্যা বলি তাহলে কিন্তু আমার গুনাহ হবে। এই বিষয়গুলো বলা, মিথ্যা প্রচার করা, হ্যাঁ আপনি যথার্থ বলেছেন যে এই পাঁচটি বিষয়ে যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে। এবং সর্বশেষ যে বিষয়টি যেমনটি আপনি বলেছেন যে আখলাকিয়াতের উপরে নিজের জীবনটাকে পরিচালিত করা, এটা আসলে বড় চমৎকার একটি বিষয় যে আখলাক যার সুন্দর তার দেখা যাচ্ছে যে তার অনেক কিছু সুন্দর হয়ে যাবে। এবং আপনি দেখেছেন, আমরা অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গাতে লেখা আছে পোশাকে বংশের পরিচয় নয়, ব্যবহারে বংশের পরিচয়। বাস্তবিকতাই যার ব্যবহারটা সুন্দর, আমরা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যখন আমরা দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে পরিচিত অপরিচিত মুসলিম নন মুসলিম সকলের সাথে হাসি মুখে কথা বলতেন এবং মুচকি হাসি দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অট্টহাসি কখনো ছিল না। এবং পবিত্র কোরআন হাকিমের এই আয়াতের উপরে যদি আমরা দেখি যে ফালিয়া দাহাকু কালিলা ওলিয়া বকু কাসীরা, যে আল্লাহ তাআলার দরবারে বেশি করে কান্না করো আর হাসা অল্প হাসা। একজন মানুষ সারা জীবন নিরানন্দ হয়ে থাকতে পারে না, তার জীবনে কিছুটা হাসি, কিছুটা কৌতুক, কিছুটা আনন্দময় মুহূর্ত থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাহাবায়ে কেরামদের সাথে এই ধরনের করেছেন। আপনি যথার্থ বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা যাব আমাদের দর্শকদের কাছে। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আমাদের অধ্যাপক সাহেব আজকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহির পাঁচটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে পাঁচটি বিষয় যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে। তার মধ্যে মুআমালাত মুআশারাত আখলাক সর্বশেষ যে বিষয়টি এনেছেন, যে ব্যবহার সুন্দর করা, আচরণ সুন্দর করা। আমি একজনের সাথে কথা বলবো, শত্রু হোক মিত্র হোক যেই হোক, মুসলিম হোক নন মুসলিম হোক, আমার ব্যবহার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসও বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই প্রকৃত ইমানদার, সেই পরিপূর্ণ ইমানদার সেই যার হাত থেকে জবান থেকে
অন্য বাহিনীর আপদ, তার হাত দ্বারাও কেউ কষ্ট পায় না, জবান দ্বারাও কষ্ট পায় না। চলুন, আপনাদের কোনো বিষয় যদি থাকে, এ বিষয়ে প্রশ্ন জানার থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো বিষয়, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় আপনি প্রশ্ন করবেন, কোরআন সুন্নার আলোকে আমরা চেষ্টা করব তার যথাযথ সমাধান দেওয়ার জন্য। জি, প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি, একটা প্রশ্ন হচ্ছে, জি আপনি বলুন, যে আমরা যে অনেক সময় জায়গার অভাবে, মানে সেফ জায়গা কম থাকে, হ্যাঁ, তখন দেখা যায় যে কোরআন শরীফ একটার উপর আরেকটা রাখে, এটা কি কোনো গুনাহ হবে? আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমরা যখন দাঁড়ায় সালাত আদায় করি, কোনো কারণে যদি মানে কোনো সমস্যা, মানে যদি দাঁড়ায় সালাত আদায়ের পরে মাঝখানে যদি কোনো সমস্যা দেখা যায়, তখন কি আমি এই সালাতটা বসে আদায় করতে পারবো? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, বড় সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠমূলক প্রশ্ন আপনি করেছেন, আমরা আলোচনা করছি। জি মহতারাম, বুঝতে পেরেছেন আপনি প্রশ্নগুলো, যে আমাদের দেখা যায় হেফজখানাগুলোতে বিভিন্ন জায়গাতে কোরআনে কারিম জায়গা স্বল্পতার কারণে একটার উপর একটা রাখে, এতে তো কোনো সমস্যা না, এই ধরনের কোনো এটা কোনো সমস্যার বিষয়ই না। কোরআন শরীফ যখন যত্নের সাথে রাখা হবে, সম্মানের সাথে রাখা হবে, এতে কোনো সমস্যা হবে না। তবে কোরআনের উপরে কোরআন রাখা, এখানে আরেকটি বিষয়, হ্যাঁ, একটা বিষয় যেটা আমরা অনেক জায়গায় দেখি, মানে অনেক মসজিদগুলিতে দেখি যে কোরআন শরীফ তেলাওয়াত কম হয়, কিতাবী তালিম হয়, মানে কিছু কিতাব থেকে তালিম হয়, দেখা যাচ্ছে যে কোরআন শরীফ যেহেতু পড়া কম হচ্ছে, এই জন্য কোরআন শরীফটা নিচে পড়ে যাচ্ছে, আর যেগুলি বেশি পড়া হচ্ছে ওগুলি উপরে চলে আসতেছে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে হাদিস হোক বা সাধারণ বই হোক, এগুলো নিচে থাকবে, কোরআন শরীফটা উপরে থাকবে। এই কথাটাই আমি, আর আমি দেখেছি যে নদুয়াতে যখন আমি পড়েছি, দেখেছি যে ওখানে প্রচুর কোরআন পড়ে, মসজিদে আজান হয়ে যাওয়ার পর পরই সবাই উপস্থিত হচ্ছে, সেখানে কোরআন তেলাওয়াত করতেছে। আমি এটা বাংলাদেশে খুব কম দেখি। বুঝতে পেরেছি, যে বিষয়টি আমাদের লক্ষণীয়, আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদের যারা শুনছেন অনুষ্ঠান, সেটা হলো যে কোরআনের উপরে কোরআন রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে কোরআনের উপরে অন্য কোনো বই, হাদিসের হোক অথবা নন হাদিসের হোক, কোরআনের উপরে, কোরআনের মর্যাদা সবার উপরে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে কোরআনের উপরে কোরআন রাখলে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, যে দাঁড়িয়ে নামাজ উনি শুরু করেছেন, কোনো কারণে কোনো সমস্যা নামাজের মাঝখানে হলো, এতে করে কি কোনো সমস্যা আছে? না, এখন দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, অনেক সময় যেটা হয় যে রগে টান দিয়ে ফেলে, আর সে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই, তখন যদি এই নামাজ পড়া অবস্থায় বাকিটুকু যদি বসে আদায় করে, তাহলে পারবে, কোনো নিষেধ নেই শরীয়তে, কোনো সমস্যা নেই, অনুমতি দেওয়া আছে, অনুমতি দেওয়া আছে, আপনি যেখানে সমস্যা ফিল করবেন সেখানে আপনি বসে পড়বেন। হ্যাঁ, আরেকটা বলে রাখি, অপোজিট মানে অপরদিকে যদি দুই রাকাত পড়ার পরে মনে হচ্ছে যে না, আমি পুরোটা মনে হয় এখন দাঁড়িয়ে পড়তে পারবো, তাহলে বাকিটুকু সে দাঁড়িয়ে পড়তে পারবে। উভয় সাইডে আপনি বলে দিয়েছেন, ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নাসরিন বলছি কুমিল্লা থেকে। জি হুজুর, আমার প্রশ্ন হলো কি, আমি 11:15 দিকে নামাজ পড়তে বসি, তখন দুই রাকাত আল্লাহর নামে নফল নামাজ পড়ি, দুই রাকাত সন্তানদের জন্য নফল নামাজ পড়ি, এরপর মৃত ব্যক্তির নামে দুই রাকাত নফল নামাজ পড়ি, এরপর যখন নামাজ পড়ি, আমার নামাজটা সঠিক কিনা, সঠিক হচ্ছে কিনা? 11:15 মানে দিনের না রাত্রের? এরপরে যদি এখন সিজন অনুযায়ী চেঞ্জ হয়, টাইম চেঞ্জ হয়, তো সেই হিসাবে উনি 11:15 পড়তেছেন, বাস জোহর ওয়াক্ত শুরু হয়ে গেছে, আর এই সময় তো নফল নামাজ পড়া যাবে, যে কোনো নফল নামাজ পড়া যাবে, উনি যদি নিজের জন্য পড়তে চান, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে চান। আমরা অনেক সময় দেখি যে শুধু ফরজ পড়ি, ফরজটা আল্লাহর হুকুম, এটার জন্য পড়তেছি, সুন্নত পড়তেছি, নবী পড়তেন এই জন্য পড়তেছি। তো কিছু নামাজ এমন হওয়া উচিত যেটা মানে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মানে সম্পূর্ণ আল্লাহকে নিবেদিত,
যেটা উনি বলতেছিলেন যে হ্যাঁ দুই রাকাত নামাজ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য, জাস্ট অন্য কিছু না, নফল হিসেবেও না, সুন্নত হিসেবে না, ফরজ হিসেবে না, এটার উদ্দেশ্য থাকবে আল্লাহ সন্তুষ্ট, এটা অনেক ভালো একটা জিনিস। তারপরে মৃতদের জন্য আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ এর সব ওনার কবরে পৌঁছায় দিতে পারেন, তো পৌঁছানোই হবে এরকম নিশ্চয়তা নেই, কিন্তু পৌঁছায় দিতে পারেন, আল্লাহ তাআলা পৌঁছে দিতে পারেন। এক কথায় সকল নামাজ তো আপনি পড়বেন আল্লাহর জন্য, আল্লাহর নামেই নামাজ পড়বেন, আপনি নফল আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ুন, তবে নামাজের পরে গিয়ে আপনি মৃত্যু ব্যক্তিদের জন্য, সন্তানদের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনি দোয়া করবেন। কোনো নামাজ তো আসলে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে হয় না, মানে ব্যক্তির জন্য দোয়া করা, আপনি ব্যক্তির জন্য দোয়া করবেন। আমি আল্লাহ দুই রাকাত নফল পড়তেছি, আমার চিন্তা হলো যে নামাজের পরে আল্লাহ তাআলার কাছে আমি বলবো যে আল্লাহ আমার হাজারটা আপনি পূরণ করে দেন, আমার সন্তানদেরকে ভালো রাখুন, কিন্তু নামাজ একমাত্র আল্লাহর নামে পড়তে হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি যে আমার ছয়টি প্রশ্ন আছে হুজুর। জি, রমজানের রোজা আমি প্রথম রমজানের রোজা আমি একটু করতে পারছিলাম অসুস্থতার জন্য, আমি আর গুলো করতে পারি নাই, এখন আমি এটি কিভাবে পালন করব? একটি রোজা পালন করেছেন, বাকি রোজাগুলো পালন করতে পারেন নাই, তো এটি কিভাবে পালন করব? আর মানুষ জীবিত থাকা অবস্থায় নিজের নিজের গুনাহের জন্য কালিমার জিকির এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লে পরে নিজের গুনাহ মাফের জন্য, আর মৃতদের জন্য কত হাজার বার, মৃতদের জন্য পঁচাত্তর হাজার বার অনেকে বলে, তারপরে আমি নিজের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তারপর আমি শ্বশুর বাড়ির লোকদের, শ্বশুর শাশুড়ি বা বাবার বাড়ির ওদিকে আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করতে পারবো কিনা, যে কতটুকু সরে ছমতে এটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। আর তাহাজ্জুদের নামাজের সময় শেষ নামাজ পড়ছি হুজুর, দোয়া করা বাকি আছে, এই মুহূর্তে ফজরের আজান হয়ে গেছে, তখন কি আমি দোয়া করলে আমি আমার পড়া নামাজটা হয়ে যাবে কিনা? ধন্যবাদ। আমি শুনেছি যে হুজুর আরেক একটা প্রশ্ন আছে, আমি শুনেছি যে রাস্তায় যখন আমরা চলাফেরা করি তখন অনেক গুরুস্থান বা কবরস্থান দেখতে পাওয়া যায়, তখন কবরস্থান দেখে আমরা সালাম দিলাম, দোয়া বললাম চাকরা, তারপরে যে ইয়াসিন সুরা, ইয়াসিন আল কুরআনিল হাকিম, এটা এটা সাতবার পাঠ করলে ওই মুর্দা ব্যক্তির কবরে আজাব মাফ হয়ে যায় শুনছিলাম একটা, এটা কতটুকু শরত সম্মত একটু বলবেন। ধন্যবাদ, ধন্যবাদ। চারটি প্রশ্ন করেছেন, হ্যাঁ আরো প্রশ্ন আছে আজকের জন্য, চারটি প্রশ্নে অনেকের অপেক্ষা আছে, তো যারা আছেন চেষ্টা করবো সকলকে সুযোগ করে দিতে। ধন্যবাদ আপনাকে মোতারাম, প্রশ্নগুলো বুঝতে পেরেছেন, বড় সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, উনি অনেকদিন ধরে প্রশ্নগুলো তৈরি করে রেখেছেন সম্ভবত যেন সকল প্রশ্ন করতে চাচ্ছেন। তো প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, রমাজানের প্রথম রোজা রেখেছেন, পরে রোজাগুলো রাখতে পারেননি, তো এগুলো কাফারা দিতে হবে, এটাই জানতে চাচ্ছেন যে কিভাবে? কাফারা তো না, উনি রমজানের রোজা কোনো কারণে রাখতে পারেননি, সেটা অসুস্থতার কারণে হোক অথবা যে কোনো কারণে যদি রাখতে না পারেন, তাহলে রমজান শেষ হয়ে যাওয়ার পরে উনি যে কোনো সময় এটা কাজা করে নিলে হবে, এটা শাওয়াল মাসে করা যেতে পারে, পরেও করা যেতে পারে, অনেকে বলেন যে পরবর্তী রমজানে আগে করে নেওয়া ভালো, তবে এটা আমরা হানাফি মাজহাবে বলি যে জীবনের যে কোনো সময় কাজা করে নিলে হবে, এটা কাজা করতে হবে। হ্যাঁ, যদি কেউ যদি একদম অপারগ হয় যে পারতেছে না, সেটা কাফারা বিষয়টা আমরা মনে আজকে আলোচনা যাব না, এতটুকু যথেষ্ট। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি অনেক কথাই বলেছেন, প্রশ্ন লম্বা চড়া প্রশ্ন, যে গুনাহ মাফের জন্য কালিমার জিকির করেন এবং এন্তেকাল যারা করেছেন ওনাদের গুনাহ মাফের জন্য কালিমার জিকির করেন ঠিক আছে কিনা, মানে নির্দিষ্ট পরিমাণ আসলে শরীয়তে আছে কিনা যে এত হাজার বার করতে হবে, এত হাজার বার গুনাহ মাফ? এটা এটা হয়তো আমার মুতালা কম হতে পারে, আমার জানা কম হতে পারে, আমি এভাবে মানে যেটা আমাদের অনেকের মধ্যে পঁচাত্তর হাজার, এক লাখ পঁচিশ হাজার এরকম বলে, এটার আমি আসলে কোথাও পাইনি, আমি পাইনি। আর গুনাহের জন্য আস্তাগফিরুল্লাহ বলা যেতে পারে, মনে মনে আল্লাহর কাছে তওবা করা যেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যেতে পারে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো বলা যেতে পারে, বিভিন্ন রকম দোয়া আছে সেগুলো করা যেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে এরকম কিছু না। আর এটা যেটা উনি বলতেছেন যে অগ্রিম পড়ে রাখে অনেকেই, আসলে আমি আজকে পড়লাম, পড়ার পরে আমি মাফ পেয়ে গেলাম ঠিক আছে,
এটা যদি আমি মনে করি যে আমি তো জীবনে একবার পড়েছি আর আমার মনে হয় গুনাহ হবে না আর সব মাফ হয়ে যাবে, এরকম না। আমি প্রতিদিনই কিন্তু আমি গুনাহ করতেছি, গুনাহ হয়ে যাচ্ছে, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদের দ্বারা যখন গুনাহ হয়ে যায় যেন প্রতিদিনই গুনার জন্য মাফ চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে শতবার মাফ চাইতেন। আপনি যথার্থ বলেছেন, আমি একটু অ্যাড করবো আপনার কথার সাথে, যে মানে গুনাহ মাফের জন্য কালিমা পড়া, পরে আবার গুনাহ করা, তা আমি মনে করছি যে কালিমা জিকির আপনি করছেন, সওয়াব তো আপনি পাবেনই, কিন্তু হাদিসে পাকের মধ্যে গুনাহ মাফের জন্য যে কথাগুলো আমরা পেয়েছি, আপনি যথার্থ বলেছেন যে নির্দিষ্ট পরিমাণ, এত হাজার পরিমাণ আমি অন্তত পাই নাই, আমিও এগুলো দেখিনি, বিভিন্ন চটি বইতে লেখা আছে এ ধরনের সংখ্যা ইত্যাদি, আসলে উদ্বুদ্ধ করার জন্য আর কি। মূলত গুনাহ মাফের যে শর্তগুলো দেওয়া আছে, যে আপনি যা করেছেন তার জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে করবেন না তার জন্য সংকল্প করা, আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা চাওয়া, এটাই তো তওবার জন্য। আমি এখানে যেহেতু সময় নেই, তারপর আমি বলবো চারটা আমি শর্ত বলে থাকি গুনাহ মাফের জন্য। এক হলো যে যে কাজটা আমি করেছি সেই কাজটা গুনাহ হিসেবে বুঝে, মানে উপলব্ধি করা, উপলব্ধি করা এবং লজ্জিত হওয়া। দ্বিতীয় হলো এই কাজটা আমি আর কখনো করব না। দ্বিতীয় হলো কাজটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া, মানে আমি করতেছি আবার তওবা করতেছি এরকম না, এই কাজটা ছেড়ে দেওয়া। তৃতীয় হলো ভবিষ্যতে আর কখনো করব না, সেটা পরি সংকল্পবদ্ধ হওয়া। এবং চার নাম্বারটা অনেকে এটা মনে হয় খেয়াল করেন না, সেটা হলো এটা কাফফারা, মানে এটার ক্ষতিপূরণ দেওয়া, সেটা যদি সুযোগ পাই কখনো বিস্তারিত বলবেন স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ, চমৎকার আপনি বলেছেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আজান হয়ে গিয়েছে, এখন দোয়া করবেন? দোয়া আসলে সব সময় করা যায়, যে কোনো সময় করা যায়। দোয়ার জন্য তাহাজ্জুদের সময়ই দোয়া করতে হবে এমন কোনো কথা না। ফাঁকে একটা কথা আমি বলে দিই, সেটা হলো যে আপনি নামাজ শুরু করেছেন, এক রাকাত পড়ার পরে আজান শুরু হয়ে গেছে, আপনি এই তাহাজ্জুদের নামাজটা শেষ করবেন, এটাও তাহাজ্জুদ হিসেবেই গণ্য হবে। আর এরপর দোয়া আপনি যতক্ষণ ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই, আগেও করা যাবে পরেও করা যাবে। অর্থাৎ দোয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক সম্পর্ক আপনি আজান হয়ে গিয়েছে তাই বলে আপনার নামাজ হয়নি, বিষয়টা এমন না। আরেকটি প্রশ্ন করেছেন যে রাস্তায় যখন হাঁটাচলা করেন, দেখেন কবরস্থান, তো সেখানে সূরা ইয়াসিন পাঠ করেন, সাতবার পাঠ করলে, এই ধরনের অনেক কথাই বলেছেন, তো এ সম্পর্কে আপনার কাছে শুনতে চাই যে কবরস্থান দেখলে তো আসসালামু আলাইকুম, তাদেরকে সালাম দেওয়া ইত্যাদি বলা, রাসূল থেকে এই কথাই মানে বর্ণিত আছে যে সালাম দেওয়া, যে তোমাদের সাথে খুব শীঘ্রই আমরা মিলিত হব, এই ধরনের কথাটা প্রকাশ করে, এগুলি আছে। এছাড়া ওখানে গিয়ে যদি কেউ কোরআন তেলাওয়াত করেন, অনেক বুজুর্গ যারা আছেন তারা অনেক রকম বলেন যে এই এই সূরা তেলাওয়াত করা যেতে পারে, ওই সূরা তেলাওয়াত করা যেতে পারে, এটা এরকম ওগুলি করতে হবে বা সাতবার করলে কবর আজাব মাফ হয়ে যাবে, এটার নিশ্চয়তা আসলে বলা যাবে না। আমরা পড়বো পড়বো, আল্লাহ তাআলা মাফ করার মালিক, আল্লাহ তাআলা মাফ করার মালিক। বাট পুরুষ যারা আছেন, কবর জিয়ারত করার আদাবের মধ্যে বলা হয়েছে আপনি সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, সূরা আলাম নাসা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, মা বোন যারা আছেন ওনারা ঘরে বসে ওনাদের জন্য দোয়া করবেন। বাট আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমাকারী, আল্লাহ তাআলার কাছে দুনিয়াদার দুনিয়ার মানুষ যখন ওনাদের জন্য ক্ষমা চাবেন, আল্লাহ তাআলা চাইলে কিন্তু ক্ষমা করে দিতে পারেন। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি বলুন। অনেকদিন চেষ্টা করে আজকে লাইন পেলাম হুজুর, আলহামদুলিল্লাহ। তো খালি গায়ে ওযু করা যায় কিনা? জি, খালি গায়ে ওযু করা যায় কিনা? ধন্যবাদ। পুরুষদের জন্য হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটুকু ঢেকে রাখতে হবে, মেয়েদের ক্ষেত্রে পুরা শরীর ঢেকে রাখা, ঘরে মুখমণ্ডল খোলা রাখতে পারে, ঘরে হাত এবং মুখমণ্ডল একটু খোলা রাখতে পারে, বাইরের ব্যাপারে অধিকাংশ জন বলে থাকেন যে ওটুকু পর্দার মধ্যে চলে আসে মুখ এবং হাত। এখন যখন ওযু করতেছে, ওযু করার সময় খালি গায়ে করতে পারবে কিনা, ফরজটুকু যদি ঢাকা থাকে, বাকি পুরুষের যদি হাত খোলা থাকে বা খালি গায়ে থাকে, তাহলে নিষেধ হবে না। ভদ্রতা হলো যে যখন আমি ওযু করতেছি সেটা একটু জামা কাপড় পরা থাকবে, কিন্তু গোসল যখন আমরা করি কিন্তু তখন কিন্তু আমরা সেই খালি গায়েই থাকি, গোসলের আগে কিন্তু ওযু করার একটা নিয়ম আছে, আদাবের অন্তর্ভুক্ত। অযু করলে শরীরের উপরে কিছু দিয়ে, যেমন আমরা টয়লেটে যাই বা ওয়াশরুমে যাই, সেখানেও খালি গায়ে যাওয়াটা
ওলামায়ে কেরামের মধ্যে অনেকে মাকরু বলেছেন, আর আমাদের ঢাকা শহরের শহরে জীবনের যে বাথরুমগুলো আছে অ্যাটাচড, কিন্তু গোসলখানা এবং ইত্যাদি অ্যাটাচড, এই হিসাবে একটা গামছা বা একটা রুমাল কিছু শরীরের উপর দিয়ে যাওয়াটা ভালো, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মাথায় টুপি থাকাটা সেটাও কিন্তু ভালো। তো সেক্ষেত্রে খালি গায়ে করলে হবে না অজু এমন নয়, বাট একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আদবের খেলাপ, আদব অজুর জন্য আপনি যেহেতু অজুর মাধ্যমেই আপনি নামাজ পড়বেন এবং নামাজ হলো ইমানের পরে নামাজের স্থান, তো যেহেতু নামাজটা আপনি পড়বেন আর অজু সরাসরি আবাদত না হলো আবাদতে গায়ে মাকসুদা, এর মাধ্যমে কিন্তু নামাজটা হচ্ছে, তো এই জন্য অজুকেও একবারে 100% গুরুত্ব দিয়ে অজুটা করা উচিত। মাদারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খালি গায়ে আমরা ক্লিয়ার করে দিই, কারণ নাহলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। খালি গায়ে অজু করলে অজু হয়ে যাবে, আমরা এটা আমরা পরিষ্কার জানলাম, পরিষ্কারভাবে অজু হবে, কিন্তু শরীর ঢাকা থাকা ভালো। ভালো, সুন্দর বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকগুলো বিষয় আপনারা প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করেছি, আর যে বিষয়টি আমরা আলোচনা সূচনা করেছিলাম যে পরিপূর্ণ ইমানদারের পরিচয়, পরিপূর্ণ ইমানদারের পরিচয় আমরা নিজেরাই পাব। আমি যখন নিজের কাছে, আমি যখন নামাজ পড়ছি, আমি যখন ইবাদত করছি, আমার কাছে কেমন লাগে, একজনের সাথে আমি লেনদেন করেছি তো সে আমি তার টাকাটা দিচ্ছি না, তার পাওনাটা দিচ্ছি না, আমারটা যদি নিয়ে সেরকম টালমাটাল করে, আমার কাছে কেমন লাগবে, আমার কাছে যেমন লাগবে ঠিক তার কাছেও তেমনই লাগবে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাই বিশ্ববরণ্য কবি, বড় চমৎকার একটি কবিতা আবৃত্তি করেছেন, জিরে পায়াত গর্বে দানি হালে মোর হামচু হালে তস্তে জির পায়ায় পিন। তিনি বলেছেন যে হাতির পায়ের নিচে পিপিলিকা যদি পড়ে যায় তার অবস্থা কেমন, যে তুমিও তোমাকে হাতির পায়ের নিচে অনুভব করো, তাহলে তোমার অবস্থা যেমন হবে পিপিলিকার অবস্থাও তেমন হবে, সেহেতু আল্লাহ তাআলার মাখলুক। তো এই জন্য আমার সাথে যদি কেউ কটু ব্যবহার করে আমার কাছে খারাপ লাগবে, নিশ্চয়ই আমার খারাপ ব্যবহার দ্বারা আরও যেন কষ্ট পাচ্ছে। এই বিষয়গুলো যখন আমরা এইভাবে দেখব তখন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা সব ধরনের খরাফাত থেকে, কষ্টদায়ক বস্তু থেকে, বিষয় থেকে, কথাবার্তা থেকে, কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী অনুষ্ঠানে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ তাআলার কাছে সকলে সুস্বাস্থ্য কামনা করে, আল্লাহ তাআলার কাছে বরকতময় জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক পরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين. مولاي كريم الله أمر غنغار بندر أبنى الشاهد البرهات تلچه، মাওলাই করিম দেশে দেশের বাহিরে যারা যেখান থেকে আমাদের সাথে হাত তুলেছেন, দয়া করে মায়া করে মেহরবানি করে সকলের জিন্দিগির হাতগুলো, সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম সকলের জিন্দিগির গুণাগুলোকে আপনি মাফ করে দেন। আমাদের পরিবারভুক্ত যারা আছেন, আমাদের পরিচিত মহল যারা আছেন, আমাদের মহাব্বতের বন্ধু বান্ধব যারা আছেন, আল্লাহ সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন। আমাদের দেশের মানুষগুলোর গুণাগুলোকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম ইসলাম আমরার সাথে যারা যুক্ত রয়েছে, আমাদের সকলের গুণাগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ বসুন্ধরা গ্রুপের সাথে যারা যুক্ত রয়েছেন, সকলের গুণাগুলোকে আপনি মাফ করে দেন।
মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকে বাবা হারা হয়েছি মা হারা হয়েছি, মাওলাই করিম আত্মীয় স্বজনকে নিজ হাতে আল্লাহ কবরস্থ করেছি, আল্লাহ দুনিয়ার সূচনা থেকে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ কারো যদি কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ কারো যদি আল্লাহ আল্লাহ কোনো ধরনের গুনাহ যদি তিনি করে থাকেন, মাওলাই করিম আমরা কেউ জানি না আল্লাহ কে কখন কোথায় গিয়ে গুনাহ করেছেন, মেহরবানি করে ইসলাম অমরে অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাদের জন্য বলছি মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে যারা বেঁচে আছেন নেক হায়াত দান করেন, আমাদের দেশের মানুষগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন। মাওলাই করিম মাওলাই করিম আল্লাহ এই দেশের উপরও আল্লাহ আকাশের খাজানাগুলোকে আপনি অবতরণ করে দেন, জমিনের খাজানাগুলোকে আপনি উত্তোলন করে দেন, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করেন। মাওলাই করিম আল্লাহ ইসলাম আমরা অনুষ্ঠানে যতগুলো আলোচনা হয়েছে আল্লাহ মানুষ অনুষ্ঠান দেখেছে যা কিছু ভালো আছে মেহরবানি করে আমল করার তৌফিক দান করেন। মাওলাই করিম তাম ভুল ভ্রান্তিগুলোর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছে, মেহরবানি করে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনার হাবিবের রওজা মোবারকে আমাদের পক্ষ থেকে সালাতু সালাম মেহরবানি করে পৌঁছিয়ে দেন। মাওলাই করিম আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে আল্লাহ আমার মা ও বোনদেরকে মেহরবানি করে নেক হায়াত দান করেন, বরকতময় রিজিক বরকতময় হায়াত আপনি দান করেন। মাওলাই করিম তাম বালা মুসিবত থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। মাওলাই করিম আমাদের প্রধানমন্ত্রীকে নেক হায়াত দান করেন, তাম খুরাফাত থেকে বালা মুসিবত থেকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা দেশের খেদমত করছেন খেদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আরও বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন, মানুষের সেবা করার তৌফিক দান করেন। মাওলাই করিম আল্লাহ পরকালের আল্লাহ পরকালীন জিন্দগি কার কেমন যাবে আমরা কেউ জানি না, কার মত কেমন হবে আমরা কেউ জানি না, ওগো মাওলা মেহরবানি করে ইমানি হালাতে যেন মতের ফয়সলা হয় সেই ব্যবস্থা আপনি করে দেন। মাওলাই করিম বুঝে না বুঝে জেনে না জেনে অন্ধকারে আলোতে যদি কোনো গুনাহ করে থাকি আল্লাহ আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, মেহরবানি করে তাম গুনাগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ মেহরবানি করে তাম গুনাগুলোকে আপনি মাফ করে দেন, অভাবীদের অভাবগুলোকে মেহরবানি করে আপনি দূর করে দেন, অসুস্থদেরকে আপনি মেহরবানি করে শেফায়ে কামেলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন। আপনার হাবিব রসুলের মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।